নমস্কার বন্ধুরা, আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, আপনারা আশা করি ভালো আছেন। রেশন কার্ড আপনাদের অনেকে, অনেক বন্ধু আমাদের কমেন্ট বক্সে লেখেন যে এই মাসে বা জুন মাসে কত কেজি করে গম বা চাল পাবো, কীভাবে রেশন দ্রব্য আমরা পাবো এবং কতটা পরিমাণ পাবো, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা প্রত্যেক মাসেই কী পরিমাণ খাদ্যশস্য রেশন কার্ডে অ্যালট করা হয় সেটা কিন্তু আমরা জেনে থাকি। আজও আমরা আপনাদের সামনে জুন মাসে কোন ক্যাটাগরির রেশন কার্ড কত পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকবেন সেটা জেনে নিতে পারেন, এবং রেশন তুলতে যাওয়ার আগে তাহলে আপনাদের সুবিধা হয়। এখন রেশনের যে দুর্নীতি সেটা আমরা প্রায়শই দেখতে পারি, তাই এই সব জিনিসগুলো জেনে যদি আপনি যান তাহলে আপনার অধিকার আপনার বুঝে নিতে অসুবিধা হবে না। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, যারা রেশন তোলেন তাদের ক্ষেত্রে। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এবং যারা আমাদের অলরেডি সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ইনফরমেশন জোগাড় করতে এবং এই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরতে মোটিভেশনের যোগান দেয়। আসুন বন্ধুরা, তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। জুন মাসে রেশনে কি কি দেবে, রেশন দোকানে যাওয়ার আগে রেশন কার্ডের খাদ্য তালিকা ও নতুন নিয়ম জেনে নিন। রেশন দোকানে গিয়ে খাদ্য সামগ্রী সংগ্রহ করার আগে জেনে নিন জুন মাসের রেশন আইটেম লিস্ট বা রেশনে কি কি দেবে বা আপনি কতটা খাদ্যদ্রব্য পাবেন। কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারি রেশন ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ মানুষকে খাদ্য সুরক্ষা আইনের আওতায় সহায়তা করে থাকে। এবার কেন্দ্র এবং রাজ্য সরকার নতুন খাদ্যদ্রব্য সরবরাহ আইন মে মাস থেকেই লাগু করে দিয়েছে। এর ফলে রেশন কার্ডের খাদ্য তালিকা বা রেশন দোকানে গিয়ে কোন কোন খাদ্যদ্রব্য আপনি কতখানি পরিমাণে পাবেন সেই বিষয়টি জেনে নেওয়া দরকার। চলতি বছরের থেকেই রেশন দোকানে খাদ্যদ্রব্য সংগ্রহ করার ক্ষেত্রে রেশন কার্ড হোল্ডারদের জন্য নতুন নিয়ম জারি করা হয়েছে। বিরাট পরিবর্তন এসেছে রেশনিং সিস্টেমে, ফলে এই নতুন মাসে যখন রেশন দোকানে খাদ্যদ্রব্য সংগ্রহ করতে যাবেন তার আগে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী কোন কোন খাদ্যদ্রব্য কতখানি পরিমাণে পাবেন সেই বিষয়টি একবার বিস্তারিত জেনে নিন। রেশন কার্ডের কার্ডধারীরা অনুযায়ী খাদ্যদ্রব্য দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে পর্যায়ক্রমে একবার দেখে নেওয়া যাক। AAY অর্থাৎ অন্ত্যোদয় অন্ন যোজনা। রাজ্যের যে সমস্ত পরিবার অন্ত্যোদয় অন্ন যোজনার রেশন কার্ড রয়েছে তারা পরিবার পিছু 21 কেজি চাল, 13 কেজি 300 গ্রাম আটা এবং 14 কেজি করে গম বিনামূল্যে পাবেন। যদি গম না থাকে তাহলে সেই পরিমাণ অনুযায়ী আটা দেওয়া হবে। প্রত্যেক মাসে 1 কেজি করে চিনিও পাবেন যাদের AAY কার্ড রয়েছে। PHH অর্থাৎ প্রায়োরিটি হাউসহোল্ড। রাজ্যে যাদের PHH রেশন কার্ড রয়েছে তারা মাথাপিছু 3 কেজি চাল, 1 কেজি 900 গ্রাম আটা এবং 2 কেজি করে গম পাবেন। যদি কোনো পরিবারে 5 জন সদস্য থাকেন তাহলে 15 কেজি চাল পাবেন। এই শ্রেণীর কার্ডধারীদের আগের মাসে যেমনটা রেশন আইটেম লিস্ট পেতেন এই মাসেও সেই পরিমাণ খাদ্য সামগ্রী বিনামূল্যে পাবেন। SPHH অর্থাৎ স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড। যাদের SPHH রেশন কার্ড রয়েছে তারা PHH রেশন কার্ডের মতোই খাদ্যদ্রব্য পাবেন, একই পরিমাণে খাদ্যদ্রব্য রেশন দোকান থেকে সংগ্রহ করতে পারবেন, অর্থাৎ কার্ড বা মাথাপিছু 3 কেজি করে চাল, 1 কেজি 900 গ্রাম করে আটা এবং 2 কেজি করে গম পাবেন। যদি কোনো পরিবারের সদস্য সংখ্যা 5 জন হয় তারা সর্বমোট 15 কেজি করে চাল পাবেন। RKSY1 অর্থাৎ রাজ্য কেন্দ্রীয় সুরক্ষা যোজনা। যাদের এই ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তারা জুন মাসে মাথাপিছু 5 কেজি করে চাল বিনামূল্যে পাবেন। কোনো পরিবারের 10 জন সদস্য থাকলে তারা প্রত্যেক মাসে 50 কেজি করে চাল পাবেন। এই কার্ডের আগের চেয়ে বরাদ্দ বাড়ানো হয়েছে। RKSY2 যাদের এই ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তারা জুন মাসে মাথাপিছু 2 কেজি করে চাল বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। রেশন কার্ডধারীদের জানানো রয়েছে যারা এখনও আধার লিঙ্ক বা মোবাইল নম্বর লিঙ্ক করেননি তারা অবশ্যই লিঙ্ক করে নেবেন, নতুবা রেশন সামগ্রী পাবেন না। বন্ধুরা, আশা করি এই ইনফরমেশনটি আপনাদের রেশনের দোকান যাওয়ার আগে সাহায্য করবে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।